বাগেরহাটের চিতলমারিতে 3 বছর বয়সী যমজ লাল্টু পল্টুকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে এলাকায়। প্রতিদিনই যমজ এই পশু দুটিকে একনজর দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে লোকজন। কুরবানির ঈদকে সামনে রেখে এই গরুর মালিক 60 মণ ওজনের লাল্টু পল্টুর দাম হেঁকেছেন 20 লাখ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হিজলা পূর্বপাড়া গ্রামের সার্জেন্ট মঞ্জুর আলম 2013 সালে বাড়িতে একটি গরুর খামার করেন। বর্তমানে তার খামারে 14টি গাভী, 2টি বাছুর সহ লাল্টু পল্টু নামে 3 বছর বয়সী 2টি যমজ ষাঁড় রয়েছে। আসন্ন ঈদে পশু দুটিকে বিক্রির ঘোষণা দেওয়া হলে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও উৎসুক জনতা ওই খামারে এসে লাল্টু পল্টুকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। জানা গেছে, উপজেলার হিজলা পূর্বপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট মঞ্জুর আলম 2013 সালে চাকরি শেষ করে বাড়িতে এসে একটি গরুর খামার করেন। বর্তমানে তার খামারে 14টি গাভী, 2টি বাছুর সহ লাল্টু পল্টু নামে 3 বছর বয়সী 2টি যমজ ষাঁড় রয়েছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।